मदीना जाइते पारलाम ना, मदीना देखते पारलाम ना, मदीना जाइते पारलाम ना, मदीना देखते पारलाम ना, मदीना नाम को तो सुंदर केरे छे वं तो रे, ठीक ना बेटी? मदीना नाम को तो सुंदर, मदीना केरे छे वं तो रे, पाखीरी नहीं डाना थकीले, पाखीरी नहीं डाना थकीले, जेतम मदीना मदीना जाइते पारलाम ना, मदीना देखते पारलाम ना, मदीना जाइते पारलाम ना, मदीना देखते पारलाम ना, जे जार साथ যে যার সাথে চলে সে তাই শিখে। আপনি চুরির সাথে থাকেন, দেখবেন একদিন আপনি চুরি করা শিখে যাবেন, ঠিক না বেটি? আপনি ডাকাতের সাথে চলতে থাকেন, দেখবেন আপনি ডাকাতি করা শিখে যাবেন। আপনি মাইক ম্যানের সাথে চলেন, দেখবেন আপনি মাইক ম্যানের সাথে আস্তে আস্তে করে মাইক চালাতে পারবেন। এমন কি আপনি মসজিদের ইমাম সাহেবের সাথে থাকেন, দেখবেন আপনি সুন্দরভাবে আজান দিতে পারবেন। অর্থাৎ যে যেইভাবে চলে, যে যার সাথে চলে, তার ওই জিনিসটাই সে শিখে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমি কোরআন হাদিসের আলোচনা যাইবার পূর্বে একটু একটু আপনাদেরকে ইঙ্গিত দিচ্ছি। এক ব্যক্তি চুরি করে, কি করে? চুরির স্বভাব, উনি চুরি করে ঠিক আছে, কিন্তু ওনার উনি আবার কতদিন মুয়াজ্জিনের সাথে থাকছে, তাইকে আজানটা খুব সুন্দরভাবে শিখছে। সুবহানাল্লাহ কথা, যদিও চুরি করে কিন্তু আজান খুব সুন্দর টিকে দিতে পারে। সুবহানাল্লাহ কথা, তো এই স্বভাবটা ভালো না খারাপ? এই চুরি করে স্বভাব ভালো? হুজুর এইটা কইছিল আজান দেওয়া ভালো, জোরে বলেন না সুবহানাল্লাহ। তো চুরি করা ভালো না, কিন্তু আজান দেওয়া অনেক ভালো। ওই ব্যক্তি যুবক চুরি করে, চুরি তার স্বভাব। একদিন চিন্তা করলো তার সাঙ্গুপাঙ্গ নিয়া, যুবক সম্প্রদায় নিয়া কয়েকজন কিনে একটা ঘরের মধ্যে খিন করলো। যুবক এবারে ঘরের ভিতরে ঢুকলো, ঢোকার পরে গিয়া দেখে যে ঘরের মধ্যে চুরি করতে আসছে সেই ঘরটা ইহুদির ঘর। নাউজুবিল্লাহ, বলে বাহারে ইহুদির ঘর, বাইরে বাইরে এনে চুরি করতাম না, চুরি করবো আবার পিজারে ইহুদির ঘরে চুরি করতো না? ইমান হোক পাক্কা ভক্ত, এবার এই বাহির হোক, এই জায়গার মধ্যে চুরি করতে চায় না। আবার এই রাত্রির মধ্যে হাঁটতে লাগলেন, হাঁটতে 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 আরেকটা ঘরের মধ্যে যায়া খিন করছে, দরজা ভাঙছে। দরজা ভাঙ্গা যখন ঢুকলো, ঢুকার পরে যাইয়া দেখে এখন যে ঘরের মধ্যে ঢুকছে দেখে মূর্তি দেখা যায়। কাহারে মুশরিকের ঘরে ঢুকে গেলাম গা, বাইরে এন চুরি করতাম না, মুশরিকের মুশরিকের ঘরে চুরি করতাম না, হারাম চুরি করি না, চুরি করবো আবার হারাম বিচারে, হারাম চুরি করতাম না, বাইরে বাইরে দূর তোরা বাইরে গেছে। আবার এই গ্রামের মধ্যেই নয়, এই দৌলতপুরের জমিনে নয়, এবার চলে গেল রাতের মধ্যে কৃষ্ণনগরের জমিনে। যাইতে 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 একবার ফজরের কিছুক্ষণ আগে গিয়া ঢুকছে, অনেক কষ্ট করে দরজা খুলছে বিশাল বড় জমিদারের বাড়িতে। জমিদারের বাড়িতে ঢোকার পরে বন্দরে 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 জমিদারের বাড়িতে ঢোকার পরে একটা ঘটনা ঘটে গেল। জমিদারের ঘরের মধ্যে টুইকা দেখতেছে যে আলমারি ভাঙছে, ভাঙ্গা দেখে টাকার একটা গোডাউন। Thank you.
আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এত বেশি টাকা দেখলে মাথা ঠিক না বেটি কই যাবো গা, ভাই সর্বনাশ, দুই ঘরের মধ্যে চুরি করছি না, আরে যেটার মধ্যে আইছে একবারে সব ফুসাইয়া দিছে আল্লাহ, আল্লাহ বলে ফুসাইয়া দিছে। এবার দেখতেছে এক একটা পুটলার মধ্যে টাকাগুলা ভাঁজ করা, এক একটা জায়গার মধ্যে টাকাগুলা ভাজি ভাজি করা, একটা পুটলা খুললে খোলার পরে পুটলাটার মধ্যে লেখা রয়েছে এটা হচ্ছে যাকাতের টাকা। যখন খুলতে লাগলো ওইটার মধ্যে লেখা ফেতরার টাকা, কো ফেতরার টাকা চুরি করি না রে রাখা দে। এবার ফেতরার টাকাও রেখে দিল, এরপরের পুটলাটা যখন খুললো ওই পুটলা খোলার সাথে সাথে দেখতেছে ওই পুটলার ভিতরে লেখা রয়েছে এটা হচ্ছে এতিম মিসকিনের টাকা, ও মিসকিনের টাকা চুরি করি না রে রাখা দে। এইভাবে করে করে যতবার উনি পুটলা খুলে রে প্রত্যেকটা বার পুটলার মধ্যে শুধু এতিম মিসকিন আর যাকাত ফেতরার অর্থাৎ গরিব দুঃখীদের বিভিন্ন প্রতিষ্ঠানের মাদ্রাসার মসজিদের টাকা, ও হঠাৎ করে মসজিদের মধ্যে, কারণ ফজরের কিছুক্ষণ আগে না গেছে লাস্টের গোটা, মসজিদের মধ্যে আসান দিয়ে দিল আসসালাতু খায়রু মিনান নাওম। এবং সুরের নাইকা স্বভাব আছে কি জোরে কর না সুবহানাল্লাহ, সুরের স্বভাব হলো আজান দেওয়া, কারণ সুরে নামাজ পড়ে এর ভিতরে একটা জিনিস আছে, তো সুরে কইতাছে কি রে আজান তো মসজিদে দেলাইছে ল একটু নামাজ ধুই যা মত হই রে লই সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ মানি না জোরে, জমিদারের ঘরের মধ্যে চুরি করতে যায় বলে আজান দিছে মসজিদে, কো আজান তো দেওয়া দরকার নামাজের টাইম এসে। এবার ওই চোরা ব্যক্তি বললেন সঙ্গী সাথীদের মধ্যে একজনকে বললেন এই পাগলা তুমি তাড়াতাড়ি করে আজান দাও নামাজের সময় হলো আজান দাও নামাজ পড়বো, কই আপনি এতদিন মুয়াজ্জিনের সাথে ছিলেন এত সুন্দর আজান জানেন আপনি ওই আজান দা দেন। সুরে পড়া কত আর যে তুই দিতি না আমি আজান দে, জমিদার জমিদারের ওয়াইফের সাথে খুব সুন্দরভাবে ঘুমায় রয়েছে আর সুরা পড়া করে মেইন সদর দরজার সামনে দাঁড়ায় আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান দিছে, জমিদার বড় কো কিরে মইরা যা মুগা লাগিতা, আমার মসজিদ হলো আমার বাড়ি থেকে এক মাইল দূরে, আর যদি মসজিদ আমার গরু ঢুকে গেছে জোরে কর না সুবহানাল্লাহ, এক মাইল দূরে মসজিদ কিন্তু আজকে মসজিদ যেন আমার ঘরের ভিতরে ঢুকে গেল। জমিদার চোখ মেলে মুয়াজ্জিন সাহেবকে বিশ্রায়, মুয়াজ্জিনকে খুঁজে পায় না, হঠাৎ করে সদর দরজার সামনে দাঁড়ায় দেখে আল্লাহর এক বান্দা দাঁড়ায় দাঁড়ায় আজান দিতেছি। আজান দেওয়ার সময় কি কথা বলতে পারবে? আজান শেষ হলো কই তুমি কি দিছো? তো জমিদারের সুরা বড়া কইতাছে কো কি দিছে আপনি জানেন না জোরে কর না সুবহানাল্লাহ, আপনি কি আজান চিনেন না? আজান দিয়েছি, আপনি কি আজান চিনেন না? কো আজান দেই মসজিদে গরের ভিতরে আজান দিলা কেমনে ঢুকলা মাথা ধরে না সুবহানাল্লাহ, কথা সুবহানাল্লাহ, ঘরের ভিতরে তুমি ঢুকলা কিভাবে? কো দরজা ভাঙ্গা ঢুকছি, কো কিল্লিটা ঢুকছো, কো চুরি করতাম ঢুকছি, তো চুরি করতে ঢুকলে তুমি ঢুকছো চুরি করতে আজান ঢুকিরে, কো আজানের টাইমে যে আজান না দিয়া কেমনে কিতা করো, কো তুমি চোরা ব্যক্তি, চোরা ব্যক্তি হইয়া আজানের টাইমে তুমি আজান দাও চুরি কি করছো কি জমাইছো, কো চুরি কেমনে করো, যেটা তার দেই দই ফেতরা আর এটা যাকাতের এটা এতিম মিসকিনের কোনোটার মধ্যে চুরি করার বাইল ফেসি নেই লাগে আজানের টাইমে আজান নিতে লাইছি। এবার বললেন আসেন আমরা জামাতের শহীদ নামাজ আদায় করি। জমিদার কয় আমি আসতেছি, জমিদার ওয়াইফরে ডাক দিয়ে কইতাছে দেখছো নি তোমার মেয়ের জন্য জামাই বিচারতাছো, শত শত জামাই এত সুন্দর মেয়ে তোমার সুরুষি রূপসী মেয়ে শত শত বর আসছে তোমার পছন্দ হয় না, আজকে একটা জামাই পাইছে এই মুহূর্তে
কো কইতাছে ফজর নামাজের ওয়াক্ত আবার জামাই কইতাছে এই মুহূর্তে জামাই আপনি কোথায় পেলেন কো জামাই কি করে কো জামাই চুরি করে কাজ সব বলা কো বড় বড় ব্যবসায়ী বড় বড় সরকারি চাকরিজীবী হেরা দরে বিয়া দিছি আর আপনি সুরের দরে কইতাছেন বিয়া দিতে হ্যাঁ জামাই চুরি করে এটা হইল কো জামাই চুরি করে আপনার কথা বুঝতে পারলাম না জামাই চুরি করে আবার জামাইয়ের কথা কইতাছেন ফজরের ওয়াক্তের সময় কো জামাই চুরি করে এই চোর সেই চোর না এই চোর হারাম জিনিস চুরি করে না সুবহানাল্লাহ এই সুরে ভালো জিনিস চুরি করে না এই জন্য আমার বিশ্বাস হয়েছে এই সুরের ভিতরে নিশ্চয়ই কোনো কামালিয়ত জিনিস আল্লাহ পাক রাখা দিয়েছে সুবহানাল্লাহ এই জন্যই বাবা আপনি ভালো মানুষের সাথে চলবেন ভালো হতে পারবেন আপনি আতরের দোকানের মধ্যে থাকলে আতর বিক্রি করবেন আতর যদি নাও দেন আপনার শরীরের মধ্যে আতরের ঘ্রাণ করবে ঠিক কিনা বলে আল্লাহর ওলির দরবারে এই চিশতিয়া দরবারের মধ্যে আপনি পীর কাসিমপুর দরবারের মধ্যে যান যদিও আপনি ওলি না ওই ওলিদের পরশে যতক্ষণ থাকবেন ইত্তাকু মিন ফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ আল্লাহ পাক ওলিদেরকে এত পাওয়ার দিয়েছে তারা যখন চক্ষু বুঝে আরশ আযিম দেখতে পায় আর 10 পারার 18 নং পৃষ্ঠার দ্বিতীয় আয়াতের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ও দুনিয়ার মানুষ তোরা শুনে রাখ শুনে রাখ শুনে রাখ আমি আল্লাহ তোদেরকে জানাই দিতেছি ওয়ামা নাকুম ইল্লা আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলিহি ধনী শুধু আমি আল্লাহ একা বানাই না তোমরা যে ধনী হও 10 লক্ষ 20 লক্ষ 1 কোটি 2 কোটি 5 কোটি 10 কোটি 100 কোটি টাকার মালিক হও ধনী শুধু আমি আল্লাহ একা বানাই না ধনী আমি আল্লাহ বানাই আর ধনী আমার রাসূল তোমাদেরকে বানাই সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন দুনিয়ার বান্দা বান্দিরা শুনে রাখ দশ পারার ১৮ নং পৃষ্ঠার দ্বিতীয় আয়াতের মধ্যে ডাক দিয়ে বলতেছেন ওয়ামা নাকুমু ইল্লা আন আগনাহুমুল্লাহ ওয়া রাসূলুহু মিন ফাদলিহি ধনী শুধু আমি আল্লাহ একা বানাই না ধনী আমি আল্লাহ তোমাদেরকে বানাই আর ধনী তোমাদেরকে আমার রাসূল বানাইতে পারে আর জোরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ এই জন্যই বাবা আল্লাহর হাবিব রহমতে আলম নূরে মুজাসসাম ডাক দিয়ে বলতেছেন দুনিয়ার মানুষ তোরা শুনে রাখ শুনে রাখ শুনে রাখ আমার আল্লাহ হচ্ছেন দাতা আর আমি নবী হইলাম বণ্টনকারী জোরে কইতেন না সুবহানাল্লাহ আমার নবী হচ্ছেন বণ্টনকারী শাহিদার এবার আপনি হিসাব করেন আপনি যদি বাবা শাহিদারের সাথে সম্পর্ক ভালো থাকে আর জিয়াফতের মধ্যে যদি আপনি মেহমান হন আর সম্পর্ক যার সাথে ভালো টুকরা কি একটা বেশি দিব না কম দিব এত আস্তে বললেন বাবা আর জবান খুলে এই জন্যই বাবা আমার নবী হলো বণ্টনকারী ওই মায়ার নবীর উম্মত আপনি আর আমি এই জায়গার মধ্যে অনেক আশিক রাসূল পীর ভক্ত মানুষেরা আছেন ও বন্ধুরে 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 আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন আলী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন ক্বাল কান রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারা বিল লাইলি ফি যুলমাতি কামা ইয়ারা বিন নাহারি মিন আদ-দুই রাওয়াহুল বাইহাকি ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার মাশাআল্লাহ জোরে বলেন মারহাবা আমার আল্লাহর হাবিব ডাক দিয়ে কষ্ট হইতেছে আপনারা হ্যাঁ চলবনি আর কিছু কর আধা ঘন্টা চলবনি দেখছি কেমনে চলবো যেভাবে বাইরে আছে দুম্মুর দুম্মুর করে বাইরে আছে ঠিক নিও হ্যাঁ রে দিক দা বাইরে কার আমরা এদিক দা বাইরে দিকে লোকে ডাক করতে পারে কথা বল ঠিক না বেঠি আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক সকলে বলুন আমিন ফুলাফান মানুষ বুঝেন না হেরা তো রক্ত গরম হেরা নাচতে 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 সোয়াল হেতার মধ্যে মুইতা শোভা করে লা কথা ঠিক না বেঠি আল্লাহ পাক আমাদের সকলকে আশিক রাসূল হিসেবে কবুল করুক আমিন আর একটু জবান খুলে আমিন আমিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তোমাদেরকে জানাই দিই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন আমার নবীজি দিনের আলোর মধ্যে যেমন দেখতে পাইতেন আমার নবীজি রাতের আলোর মধ্যেও রাতের অন্ধকারের মধ্যেও দিনের মতো স্পষ্ট দেখতে পাইতেন এ পাগলা রাত করে শুনে না কি আর বিল্লাইলি ফি যুলমাতি কামা ইয়ারা বিন নাগারি মিনা তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ডাক দিয়ে বলতেছে আমি নবী দিনের বেলা যেমন স্পষ্ট দেখতে পাই আমি নবী রাতের বেলায়ও তদরূপ দেখতে পাই আরো জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্যই বাবা আমার নবীজি নূরের নবী হায়াতুম নবী জিন্দা নবী কত চমৎকার হাদিস শরীফ ডাক দিয়ে বলতেছেন এই পাগলারা তোরা শুনে রাখ আমার নবীজি ডাক দিয়ে বলতেছেন এই পাগলারা শুনে রাখ ইন্নাল্লাহ নিশ্চয় আমার আল্লাহ তাআলা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবীজি ডাক দিয়ে বলতেছেন দুনিয়ার মানুষ শুনে রাখো ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা হাররামা হারাম করে দিয়েছেন আন তাকুলা আজসাদাল আমবিয়া নিশ্চয় আল্লাহ পাক সমস্ত নবীগণের দেহ মুবারক মাটির জন্য বক্ষণ করাকে হারাম করে দিয়েছেন সুবহানাল্লাহ আর জোরে বলতেন না সুবহানাল্লাহ আপনার আমাকে যখন কবরের মধ্যে দিয়ে অনেক সময় কবরস্থানে দেখবেন অনেক সময় এই আপনার এক দেড় বছর ওই মানুষ মইরা হাত বিড়ি দেখা যায় কি দেখ কঙ্কাল কি কঙ্কাল আর নবীর প্রেমিক হলে আপনার আমার কবরের মধ্যে যখন আমাকে আপনাকে শোয়ায়া দিবে কাফনটার মধ্যে পর্যন্ত ময়লা লাগবে না সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ এখন দেখবেন বিভিন্ন কবরস্থানের মধ্যে আপনারা মুরব্বীরা দেখছেন যে অনেক সময় কবরস্থানের মধ্যে কাফনের কাপড়ও মহিলা ধরে না এটা কেন জানেন মুহাম্মদ কি গোলাম কা কাফন মহিলা নেহি হতে মুহাম্মদের গোলাম হয়ে যাও তোমার কাফনের মধ্যে মহিলা ধরবে না সুবহানাল্লাহ জোরে কর না সুবহানাল্লাহ তো আল্লাহর হাবিবের গোলাম হইতে আমরা চাই কি চাই না তো কারা কারা চাই একটু হাত তুলে দেখাই তো একটা তাকবীর লাগান তাকবীর ইয়া রাসূলুল্লাহ মারহাবা বলে সবাই শ্রোতাবৃন্দ মারহাবা কর না এতক্ষণ স্লোগান দিছে এই লোকে তিনবার কইছে স্লোগান এখন আপনারা তো গয়ে গয়ে শুনতাছে মনে মনে কইতেছে হুজুর আমরা শ্রোতারা কি কি গুনাহ করছিলাম আমরা নাম একবার কইছে জিন্দাবাদ কর না এই জন্য নিজেরা নাম বলে ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে মাশাআল্লাহ মারহাবা বলেন সবাই আজকে তাবারক আছে না নাই আছে নি হ্যাঁ তাবারক ফাকলা তাবারক আছে নি আর হানান ভাই কো হুজুর তাবারক করছে সেরা তাবারক আল্লাহ দিন হ্যাঁ শেষ পর্যন্ত আপনারা আসেনি তাবারক পর্যন্ত আমার আল্লাহ সবাইকে কবুল করুক সকলে বলি আমিন আর একটু জবান খুলে আমিন এই জন্যই বাবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন মনে মনে রাখবেন এখানে আমার কোন ব্যক্তিগত কথা নয় আপনার কোন ব্যক্তিগত দলের কথা নয় যেটা কোরআন এবং হাদিসের মধ্যে আসে আমরা সেটাই বলতেছি সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আমি কোন আলোচনার মধ্যে ওয়াহাবি সুন্নি মাযহাবি না মাযহাবি তা বকবকি করি না কেন জানেন না আমরা নবীর উম্মত সুবহানাল্লাহ কইতে না আমরা নবীর উম্মত আমরা নবীকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি কারণ নবীর কারণে যেহেতু আমরা দুনিয়ায় আসতে পেরেছি ওই নবীকে আমরা ভালোবাসি সুবহানাল্লাহ বলতেন না জোরে বলেন না মারহাবা এই জন্য আরেকটি হাদিস আমি কয়েকটি হাদিস এবং কোরআনের কথা বলবো কষ্ট হবে তো নাকি কোরআন এবং হাদিসের কথা শুনতে চাই ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের কবুল করে আমিন আমিন عن ابي سعيد الخدري رضي الله تعالى ان رسول الله صلى الله عليه وسلم قال اتاني جبرائيل فقال ان ربي وربك يقول لك كيف رفعت ذكرك قال الله اعلم قال اذا ذكرت ذكرت معي জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবীজি صلى
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি ডাক দিয়া বলতেছেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলতেছেন আতানি জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালাম আমার নিকট জিব্রাইল আসলেন মানে আমার নবীজির নিকট জিব্রাইল আসলেন জিব্রাইল আসার পরে বললেন নিশ্চয় আমার ও আপনার রব আপনাকে বলেছেন জিব্রাইল বলতেছে নিশ্চয় আমার এবং আপনার রব আপনার আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন আমি কিভাবে আপনার জিকির করব আমার আল্লাহ ডাক দিয়ে বললেন আল্লাহু আকবার এ জিব্রাইল নবীর কাছে চলে যাও নবীর কাছে যাইয়া বলবা নবীর জিকির আমি কেমন করে করব আমার নবীজি ডাক দিয়ে বলবেন এই ব্যাপারে আমি কিছু বলতে চাই না আমার চেয়ে বেশি আমার আল্লাহই ভালো জানে সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আমার আল্লাহই ভালো জানেন আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন ইদা দুকিরতু দুকিরতা মাই এ পাগলারা শুনে রাখ হাদিসে কুদসির ভাষায় আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ইদা দুকিরতু দুকিরতা মাই যেই জায়গার মধ্যে আমি আল্লাহর আলোচনা চলবে ওই জায়গার মধ্যে আমার নবী মুস্তাফার আলোচনা হবে সুবহানাল্লাহ আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ সবাই বলেন দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে বলো না মোদের জন্য আমি যাব কবরেতে কেউ তো যাবে না দুই তিন দিন কাদার পরে আমায় বনে রাখবে না কথা বলেন বাবা ঠিক কিনা আমি যাব কবরেতে কেউ তো যাবে না কাদার পরে আমায় মনে রাখবে না আশিকের টেনে নবী বুকে নিবে আশিকের টেনে নবী বুকে নিবে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে বলো না মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে দিন রাত ওই মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে বলো না মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে জোরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ আর মায়ার সুরে বলেন না ইয়া হাবিবাল্লাহ আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক হয়ে গেলে আপনি যদিও আজকে নবীনগরের জমিনে থাকেন আজকে যদিও আপনি দৌলতপুরের জমিনে থাকেন আর নবীর সাচ্চা প্রেমিক যদি হয়ে থাকেন ইত্তাকু মিন ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানদুরু বিনুরিল্লাহ আমার আল্লাহর সাথে যদি আপনার কানেকশনটা ঠিক থাকে নবীর সাথে যদি কানেকশনটা ঠিক থাকে আমার নবীর কারণে আমার আল্লাহ তাআলা আপনার চক্ষু খুলে দেবে আর আপনার চোখ খুলে দিলে আল্লাহর আরশ আজিম পর্যন্ত আপনি দেখতে পাবে খুশি না বেজার আল্লাহ আমাদের কবুল করুক সকলে বলুন আমিন নাম হলো মাযহাব হলো চারটা হানাফি শাফিঈ হাম্বলি মালিকি চার মাযহাবের ইমাম এর মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি ইনি হচ্ছেন হাম্বলি মাযহাবের ইমাম সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ কোন মাযহাবের ইমাম বাবা আরো জোরে বলেন হাম্বলি মাযহাবের ইমামের নাম হচ্ছে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি যিনি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওয়ালি ছিলেন সুবহানাল্লাহ শুধু আল্লাহর নবীর প্রেমিক ছিলেন না
উনি চক্ষু বুঝলে সোনার মদিনা সামনে চলে আসতো। উনি এত বড় মুহাদ্দিস ছিলেন, মুহাদ্দিসুদ দাহার, হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস ওনার সিনার মধ্যে সেভ করা ছিল। ছোটস্থ ছিল হাদিসগুলা, হাদিস গবেষণা করতেন। আমরা আমাদের কাজ হচ্ছে, আমাদের নেশা এবং পেশা হচ্ছে ওয়াজ করা। আপনারা দাওয়াত করেছেন, আজকে এসেছি, কালকে আরেক জায়গায় দাওয়াত করবে, ওই জায়গায় যাব, একে একে করে ওয়াজ করব। আর ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহ, জগৎ বিখ্যাত এই ইমামের দায়িত্ব ছিল হাদিস নবীজির হাদিসগুলা কালেকশন করা। একদিন উনি এক মসজিদের মধ্যে গেলেন, মাগরিবের নামাজ আদায় করলেন, মাগরিবের নামাজ আদায় করে এশারের নামাজ পড়লেন। সবাই বলেন কোন নামাজ? দুই ওয়াক্ত নামাজ আদায় করলেন। সেই ইমাম আহমদ ইবনে হাম্বল যেই সিজনের মধ্যে উনি হাদিস কালেকশন করতেছিলেন, ওই সিজনটা ছিল আপনার বিশাল শীত এবং কুয়াশার রাত্র, কুয়াশার কারণে ঘর থেকে বাহির হওয়া যায় না। গভীর মনোযোগ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহ হাদিস কালেকশনের জন্য একটা অঞ্চলের মধ্যে গেলেন। ওই অঞ্চলের মধ্যে যাওয়ার পরে আব্বু রে আমার বাবা জির আমার যুবক বন্ধুরা হাদিস কালেকশন করার জন্য গেলেন, মাগরিবের নামাজ পড়লেন একটা মসজিদের মধ্যে, মনোযোগ আছেন আপনারা? মাগরিবের নামাজ আদায় করলেন, এশারের সময় আবার এশারের নামাজ আদায় করলেন, এশারের নামাজ আদায় করে উনার যে গাড়ি ছিল গাড়ি থেকে হাদিসের কিতাবগুলো বাহির করে আবার অনেক গবেষণার মধ্যে লেগে গেলেন। হঠাৎ করে মসজিদের মধ্যে যে খাদেন দরজা লাগাই জানালা লাগাই মসজিদ মুছে ওই খাদেন ডাক দিয়ে বলতেছে, আপনি কে? এই মসজিদের মধ্যে এখনো বসে আছেন, বের হয়ে যান। উনি বললেন, আমি মাগরিবের নামাজ আদায় করেছি এই মসজিদের মধ্যে, এশারের নামাজ আদায় করেছি এই মসজিদের মধ্যে, আমি ফজরের নামাজের মুসল্লি মসজিদের মধ্যে, আমাকে বের করে দিবেন না, আমি ফজরের নামাজ পরে বের হব, শীতের রাত্রে আমি কোথায় যাব, কোন জায়গায় নিয়ে আমি ঠাঁই দিব, আমি একটু কাজে এসেছি। উনি বলেন নাই যে উনি যে হাদিস উনি গবেষণার জন্য বের হলেন, এই কথাটা গোপনে রাখলেন, এই জন্য উনি বললেন আমি বের হয়েছি হাদিস গবেষণার জন্য। এই কথাটা না বলে উনি বললেন, আজকে রাত্রটা আমি মসজিদের মধ্যে কাটাতে চাই। এই কথা বলতে দেরি হলো, ওই খাদেম ডাক দিয়া বললেন, এই মসজিদের মধ্যে থাকা যাবে না, এই মসজিদের মধ্যে থাকা যাবে না, আপনি রাত্রি বেলা চুরি করতে পারেন, চিনতে পারে নাই। তিনি জামানার একজন মুহাদ্দিস উদ্দাহার, এমন একজন মুহাদ্দিস, হাদিসের বড় একজন খাদেম, উনি চুরি করবে দূরের কথা, উনি ওনার মতো মুহাদ্দিস এই জামানার মধ্যে বর্তমানে নাই। চিনতে পারে নাই মুহাদ্দিসকে, বদনসিব। ওই খাদেম ডাক দিয়ে বললেন, বের হয়ে যান, বের হন। উনি বললেন, একটু আপনাকে অনুনয় বিনয় করতেছি, মিনতি করি, ফজরের নামাজ পরে মসজিদ থেকে বের হয়ে যাব। বললেন, ফজরের নামাজ পরে আপনি বের হয়ে যাবেন, আপনাকে বলছি বের হয়ে যেতে, আপনি যদি বের না হন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জবান খুলে পিছনের বাইরে বলেন নাউজুবিল্লাহ। এই কাজটা কি অনেক কষ্ট পাওয়ার কথা? ইমাম আহমদ ইবনে হাম্বল আমার নবীর প্রেমিক, রাত্রি বেলা বের হতে বাধ্য হলেন, গভীর রাত্রিতে বের হয়ে গেলেন, কোন টর্চ নাই হাতের মধ্যে, বড় কুয়াশা, রাতের বেলা কিছুই দেখা যায় না রে বাবা, এত কঠিন একটা পরিস্থিতির মধ্যে মসজিদ থেকে বের হয়ে হাঁটতে লাগলেন, রাস্তা দিয়ে হাঁটে আর কুয়াশা গুলা শরীরের মধ্যে পড়তে 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 সারাটা শরীর একবারে বরফে একবার আচ্ছন্ন হয়ে গেছে বাবা। যাইতে 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 হঠাৎ করে গভীর রাত্রিতে একটা বাজার পেলেন, ওই বাজারের মধ্যে আস্তে আস্তে করে উনি প্রবেশ করলেন। বাজারের মধ্যে প্রবেশ করার পরে একটা ঘটনা ঘটলো,
বাজারের মধ্যে যাওয়ার পর একটা দোকান পাইলেন, রুটি দোকানদার সাবন খব্বাস, রুটি দোকানদারকে পাইলেন, ওই রুটি দোকানদারের কাছে যাইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি সালাম দিলেন, রুটি দোকানদার সালামের উত্তরে দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি কোথা থেকে এত রাত্রিতে এসেছেন? বলে আমি বড় বিপদে পড়ে এসেছি ভাই বাবা। এ বাবা রে, আমি বহু দূর থেকে এসেছি, তবে আপনার রিকোয়েস্ট করি বাবা, আর তো রাত্র বেশি নাই, রাত্র আর কয়েক ঘন্টা বাকি আছে, রাত্রির শেষ অংশটুকু আপনার চুলার পাশে আমাকে আপনি পোহাইতে, আগুন পোহানোর জন্য আপনি এখানে দাঁড়ানোর জন্য ব্যবস্থা করে দিবেন নি। আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ওই রুটি দোকানদার সাবন খব্বাস রুটি দোকানদার ডাক দিয়ে বললে, আপনি আমার চুলার পাশে যদি দাঁড়ায় আগুন পোহান আমার কোনো ক্ষতি হবে না, আপনি রাতের বেলায় যদি আমার কাছে থাকেন আমার নিজের একটু সাহস হয়, আপনি আমার পাশে আগুন পোহাতে পারেন কোনো সমস্যা নাই। ওই যুগের মহাদ্দেশুদ্দাহার বিশাল বড় মহাদ্দেশ চুলার পাশে বসে গেলেন, বসে ওনার গাটটি থেকে কিতাব বাহির কইরা নবীর হাদিস শরীফ পড়তেছে, চমৎকার হাদিস পড়ে আর চোখের পানি ফলায় কান্দি, আর রুটি দোকানদারের দিকে বারবার শুধু তাকায় আর দেখে, রুটি দোকানদার মধ্যে এক আজব কাহিনী ঘটতেছে, রুটি দোকানদার রুটি গোলাপ খামিরি করতেছে, খামিরি করার সময় খামির করে আর তার জবান দিয়ে বের হয় আস্তাগফিরুল্লাহ, রুটি বানাই আর বলে আস্তাগফিরুল্লাহ, রুটিগুলা বল করে এরপরে বলে আস্তাগফিরুল্লাহ, রুটিগুলা আবার বলতেছে বলার সময় বলে আস্তাগফিরুল্লাহ, রুটিগুলা আবার তায়ের মধ্যে দে গরম তায়ের মধ্যে দেওয়ার সময় বলে আস্তাগফিরুল্লাহ, তা থেকে ওলায়া এটাকে আবার যখন ডিশের মধ্যে রাখে বলে আস্তাগফিরুল্লাহ, কোন মানুষ যখন রুটি কিনতে আসে রুটি কিনার সময় ক্রেতার কাছে যখন রুটিটা দেয় তখনও বলে আস্তাগফিরুল্লাহ। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই কাজটা কি ভালো না খারাপ বাবা? উনি অবাক হয়ে গেলেন, ব্যাপার কি? রুটি দোকানদার বারবার কেন আস্তাগফিরুল্লাহ পড়তেছে? রুটি বিভিন্ন কাজে সে শুধু আস্তাগফিরুল্লাহ পড়ছে, যখন রুটি দোকানদার আবার রুটি ক্রেতার কাছে রুটি দেই দিয়ে টাকা আনে, টাকা এনে ক্যাশের মধ্যে টাকা ঢুকায় আবারও বলে আস্তাগফিরুল্লাহ, আবার ক্যাশ বন্ধ করে বলে আস্তাগফিরুল্লাহ। এবার ওনার বই কিতাবটাকে বন্ধ করলেন, বললেন বাবা আমি আপনাকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন। কো বলেন, কো আপনি যখন রুটি বানান রুটি বানানোর সময় বলেন আস্তাগফিরুল্লাহ, তায়ের মধ্যে দেওয়ার সময় আস্তাগফিরুল্লাহ, গরম হয়ে গেলে আবার ডিশের মধ্যে রাখার সময় আস্তাগফিরুল্লাহ, ক্রেতার হাতের মধ্যে দেওয়ার সময় বলেন আস্তাগফিরুল্লাহ, ব্যাপার বুঝলাম না আপনি কেন বারবার শুধু আস্তাগফিরুল্লাহ পাঠ করেন? উনি ডাক দিয়ে বলতেছেন বাবা আপনি শুনে রাখেন আমি কেন আস্তাগফিরুল্লাহ পাঠ করি, আমার জীবনে বারবার আস্তাগফিরুল্লাহর আমল এমন ভাবে আমার জীবনে আমি এঁটে দিয়েছি, আস্তাগফিরুল্লাহ আমার সাথে আমি একবারে আঠার মতো লেগে থাকি, আর আঠার মতো লেগে থাকার কারণে এই আস্তাগফিরুল্লাহ আমলের কারণে আমার আল্লাহর কাছে দোয়া যা করে আমি আমার আল্লাহ মুস্তাজাবুদ দাও আমাকে বানিয়ে দিয়েছেন। আমরা সকলে মহব্বতে উচ্চ আওয়াজ দিয়ে জিকির করব, সবাই বলেন আল্লাহ আল্লাহ, জোরে জোরে মাশাআল্লাহ, জবান খুলে তোমাদে তুমি চারা আর কেহ নাই ভব সংসারে,
হে মাশাআল্লাহ আল্লাহ 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 সংকটে পড়িয়ারে ডাকি মুশকিলে পড়িয়ারে ডাকি দয়াল নবী তোমারে হে তুমি ছাড়া দরদি নাই বোবো সংসারে হে মাশাআল্লাহ আল্লাহ 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 Allah 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 tumi amar ogon sokawa wa ni jogone kore ba dekha go wa mashallah Allah 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 tumi amar ogon sokawa wa ni jogone kore ba dekha go wa mashallah Allah 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 tumar prem bechiya ji tumar prem bechiya ji dure rekhe jiyo nawa tumi chara dogo din nai bobo sansade hai mashallah santo tai poti yar da ki মুশকিলে পড়িয়ারে ডাকি দয়াল মুর্শিদ তোমারে হে তুমি ছাড়া দরদি নাই বোবো সংসারে হে মাশাআল্লাহ আল্লাহ 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 Allah Allah Jure Jure Murshidamar dong mohone ag tuare paara dai are ag tuare paara dai tai to yami sunya ta ki swang pad nai na kuni yaar mashallah murshidari hate bandon ke lut kore pe yaar sindh balo মন্দের দরদারিনা বালো মন্দের দরদারিনা লোকের কথাই কি হবে মুর্শিদামার ডম বলে আগ তোমারে পাড়া দাই আরে আগ তোমারে পাড়া দাই তাই তো আমি শুইয়া গো থাকি সংবাদ লই না তুমি যাও আর মাশাআল্লাহ মুর্শিদাইতে কার বাঁশি বাজে মাশাআল্লাহ বাঁশি বাজাই আমার দয়াল মুর্শিদ বাঁশি বাজাই আমার দয়াল মুর্শিদ কি মায়ার সুরে ডাকে গো আল্লাহ নিশিদাইতে কার বাঁশি বাজে মাশাআল্লাহ নবীজি ও ও নবী গো মাশাআল্লাহ আর কত কান্দাই বাবুরে গো ও ও মাশাআল্লাহ আর কত কান্দাই বাবুরে গো ও মাশাআল্লাহ মদিনা ও ও মদিনা মাশাআল্লাহ টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো ও মাশাআল্লাহ বাঙ্গা তো গিদির চোরা লাগাই দে মুর্শিদ মোরে মদিনার গোলামি আমাই দয় মাশাআল্লাহ মদিনার গোলামি আমাই দয়
নূরে মদিনার গোলামি আমাই দেয়ে মাশাল্লাহ হাম 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 দুনিয়া করে নবীদের দিয়ে মুর্শিদ মোরে মদিনার গোলামি আমাই দেয়ে মাশাল্লাহ মদিনার গোলামি আমাই দেয়ে মুর্শিদ মোরে মদিনারি পাসপোর্ট আমাই দেয়ে মাশাল্লাহ এলাকার যুবকের হুসেনের প্রেমে পাগল পারা গো মাশাল্লাহ দুনিয়া করে স্বপ্নে দিদার দেয়ে আরে মুর্শিদ মোরে মদিনার গোলামি আমাই দেয়ে মাশাল্লাহ মদিনার গোলামি আমাই দেয়ে আরে মুর্শিদ মোরে মদিনার গোলামি আমাই দেয়ে মাশাল্লাহ টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো মাশাল্লাহ বাঙ্গা তকদির জোড়া লাগাই দে ওরে মুর্শিদ মোরে মদিনার গোলামি আমাই দে মাশাল্লাহ আশার বাসা বাঙ্গা দিও না বাবা মাওলানা আমি তোমার প্রেমের দিওয়ানা মাশাল্লাহ হাই হাই মুর্শি তোমার প্রেম জ্বলতে চাই যে আমি তোম মাশাল্লাহ দুনিয়া করে স্বপ্নে দিদার দিয়ে মুর্শিদ মোরে মদিনার গোলামি আমাই দেয়ে মাশাল্লাহ হাই হাই Hey, 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 hey
আমার নবীজির একটা শান, ওলিউল্লাহ আশিকি হুজুর একটা শান, রাজি আছেন আপনারা? খুব মজা মজা করে গাইবেন, সবাই বলেন কে যাও ভাই নবীর কাছে ও দমের আরজি আছে, কে যাও ভাই নবীর কাছে ও দমের আরজি আছে, সালাম দিও নবীজির কাছে, নবী গো এ গরিবের কি বা করার আছে, মাওলা গো এ গরিবের কি বা করার আছে, টাকা পয়সা নাই আমার মক্কা মদিনায় যাওয়ার, ভালোবাসতে থাকবো আমি জীবন যতদিন আমার, আরে টাকা পয়সা নাই আমার মক্কা মদিনায় যাওয়ার, ভালোবাসতে থাকবো নবী জীবন যতদিন আমার, ও গো আল্লাহ পড়ুয়ার দেখায়ও নবীর দিদার, ও গো আল্লাহ দেখায়ও না যাওয়ার ব্যথা যাবে চলে, নবী গো এ গরিবের কি বা করার আছে, মাওলা গো এ গরিবের কি বা, মাশাআল্লাহ সমস্ত চমৎকার কণ্ঠ তো সবাই সবাই বলেন এ গরিবের কি বা করার আছে, কে যাও ভাই নবীর কাছে ও ধমের আরজি আছে, কে যাও ভাই ও ধমের আরজি আছে, সালাম দিও নবী জির কাছে, নবী গো এ গরিবের কি বা করার আছে, নবী গো এ গরিবের কি বা, আরে যে মদিনার পাগল হই আল্লাহ তাহার সহায় হই, জীবনে যে কোন সময় একবার যাওয়া হয়ে যায় ঠিক কিনা বলে, আরে যে মদিনার পাগল হই আল্লাহ তাহার সহায় হই, জীবনে যে কোন সময় একবার যাওয়া হয়ে যায়, দরুদ সালাম পড়তে থাকো তাহাজ্জুদে কানতে থাকো, দরুদ সালাম পড়তে থাকো তাহাজ্জুদে কানতে থাকো, দেখবা একদিন যাওয়া হয়ে গেছে, নবী গো এ গরিবের কি বা করার আছে, মাওলা রে এ গরিবের কি বা, সবাই বলেন এ গরিবের কি বা, মাশাআল্লাহ সবাই বলেন এ গরিবের কি বা, কে যাও ভাই নবীর কাছে ও দমের আরজি আছে, কে যাও ভাই নবীর কাছে ও দমের আরজি আছে, সালাম দিও নবী জির কাছে, নবী গো এ গরিবের কি বা, এ গরিবের কি বা, জোরে জোরে বলতেন না ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই নবীর দিদার চাই কি চাই না বাবা, আরো জবান করে বলেন চাই কি চাই না, নবীর চরণেতে
সারা জীবন আমি কাঁদব। পারেন না আপনারা বাবা? সবাই বলেন আমার সাথে, নবীর শান। বলেন সবাই, নবীর চরণেতে সারা জীবন আমি দুরুদে সালামে মিলাবে কিয়ামে, দুরুদে সালামে নূর নবীকে খুশি করব, নবীর চরণেতে সারা জীবন আমি। মাশাআল্লাহ, সবাই বলে নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে মনের মাঝে গেঁথে রাখব, ও নবীর চরণেতে সারা জীবন আমি। মাশাআল্লাহ, নবীর চরণেতে সারা জীবন আমি, বাতিলের কাছে কবু কখনো, বাতিলের কাছে কবু কখনো মাথা নত নাহি করব, ও নবীর চরণেতে সারা জীবন আমি। মাশাআল্লাহ, নবীর চরণেতে সারা জীবন আমি, একাদনে কবে জানি হবে সমাধি। সুবহানাল্লাহ বলে, আরে কেন্দে কেন্দে বুকের মাঝে হয়েছে নদী, আর নবীর কাছে যাব কবে, নবীর কাছে যাব কবে, আমার চোখেতে ঘুমাসি না নবীর চরণেতে সারা জীবন আমি। মাশাআল্লাহ, নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে বুকের মাঝে ভরে রাখব, ও নবীর চরণেতে সারা জীবন আমি, নবীর চরণেতে সারা জীবন আমি। জোরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আর মাত্র 15 মিনিট আপনাদেরকে নিয়ে আলোচনা করব, রাজি আছেন? 15 মিনিটের জন্য কে কে রাজি আছেন? রাজি আছেন? সারা রাত পাগলা আছে কতলা দেখা যায়, সারা রাত, সারা রাত মাহফিল না হইলেও যেহেতু নিয়ত করছে সারা রাত চলব, আল্লাহ পাক সারা রাতে সওয়াব দিলে কি সওয়াব কমে যাবে আল্লাহ থেকে? আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহর কাছে কি সওয়াব কম না বেশি? এক লোক রোজা রাখছে, কি রাখছে? রোজা রাখছে, রোজার মাস তো রোজা রাখছে, যে হুজুরে মসজিদে আলোচনা করছে, যে ব্যক্তি রোজা রাখবে যদি রোজদারকে কোনো ব্যক্তি একটা খেজুর অথবা এক গ্লাস পানি দিয়া ইফতারি করায়, রোজা রাখকে যেমন সওয়াব, একটা খেজুর খাওয়াইলে তেমনই সওয়াব।
তো যে বাডা রোজা রাখছে বাডা হলো সরল মানুষ তো হে বাডারা কে কইতাছে নেনো একটা খেজুর দিলাম এক গ্লাস পানি দিলাম আপনি ইফতারি করেন কো ও তো বেহুব আমিনা কো আবার বেহুবের কি তৈল কো বেহুবের কি তালা হইছে সারা দিন তো কষ্ট কইরা তোমার রোজের মিন্দা আমি রোজা রাখছি আর আপনি একটা খেজুর হাওয়ায়া সব লে দিতেন গা ও তো বেহুব আমিনা কেউ আল্লাহ ধরে কিছু হবার অভাব আছে জবানটা খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ আর একটু জবান খুলে বলেন ইয়া হাবিবাল্লাহ আল্লাহর কাছে কোনো সওয়াবের কমতি না জোরে বলেন না সুবহানাল্লাহ যেমন মনে করেন ইমাম সাহেবজরে মাগরিবের নামাজ পড়ে মাগরিবের নামাজ কি খুব শর্ট টাইমে পড়ে না লম্বা করে শর্ট কারণ মাগরিবের সময়ে কিয়ামত হবে এইজন্য মাগরিবের নামাজও শর্ট হয় কারণ আজান দেওয়ার সাথে সাথে দেখবেন ইমাম সাহেব মুসল্লার মধ্যে দাঁড়ায় আল্লাহু আকবার ঠিক না হ্যাঁ আরে এদি ভাগলা হই দেয়া যা এসা কথা ঠিক না বে ঠিক ইমাম সাহেবজরে নিয়ত